এই এত সুন্দর বৃষ্টি ভেজা রোমান্টিক ওয়েদারে কত মানুষের কত সুন্দর দিন কাটছে। আর আমার লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, এইভাবেই দিন কাটে। কি আর করবো, আমার কাজটা তো আমাকেই করতে হবে। আজকে আপাতত শ্রীরামপুর পোষ্য প্রাণীর হাটে। ইউরোপিয়ান ল্যাবরাডর, ঠিক আছে, পুরো হোয়াইট কালার বাচ্চা, সো কোয়ালিটি বাচ্চা। বাচ্চা খালি মুখে ফেস দেবো। মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল আছে, আর মেলটার দাম 12,000 টাকা, ফিমেলের দাম 10,000 টাকা, ঠিক আছে। পাঁচ পেস বাচ্চা, যে বাচ্চা পাওয়া যায় না সবাই বলে পাঁচ পেসের বাচ্চা রয়েছে। এটা বাচ্চা বয়স 3 কিলো প্লাস, বাচ্চা বয়স হলো আছে 42 দিন বয়স। গোল্ডেন রেট্রিভার, সো কোয়ালিটি বাচ্চা, লোমের কোট দেখুন খালি, ফুল রিচ কালারের বাচ্চা, মা বাবা দুজনই শো করছে, মুখে ফেস, জাস্ট মুখে ফেস, কথা বলে খালি কাস্টমার মুখে ফেস দেখে। আমার কাছে কাস্টমার আসছে কালেকশানই দেখে, দেখে নিচ্ছ কালেকশান, পুরো মুখে ফেস, মেল ফিমেল দুটো অ্যাভেলেবেল। আর আমার কাছে সবসময় চিপ রেটে বাচ্চা বিক্রি করি। গোল্ডেন মেলটার দাম আছে 14,000 টাকা, ফিমেলের দাম 12,000 টাকা। তারপর যদি তোমার চ্যানেলের নাম করে কেউ আসে, ডিসকাউন্ট করে দেবো, স্পেশাল ডিসকাউন্ট। দেখে নিজ বাচ্চা বয়স আজকে হলো 44 দিন। এই একটা ল্যাবরেটর দেখুন, আমেরিকান ল্যাবরেটর, রিঙ্গেল মাথা, ঠিক আছে। আজকে কালেকশানে ভরা কালেকশান আমার কাছে, পুরো রিঙ্গেল মাথা, ফুল বাচ্চা বডি 6 কিলো প্লাস, আমি ধরে আসতে পারছি না, ফুল শর্ট টেল, পায়ের পা বোন ফুল সব দেখে নাও, ঠিক আছে। কানের লেন্থ পুরো রিঙ্গেল মাথা, মেল ফিমেল দুটো অ্যাভেলেবেল রয়েছে আমার কাছে, ঠিক আছে। বাচ্চা মেলটার দাম 14, ফিমেলের দাম 12,000 টাকা, ঠিক আছে। এই মুহূর্তে, পরে হলে বাড়তেও পারে কমতেও পারে, দেখে নাও। আরও সকাল থেকে অনেক বার ছিল, জার্মান শেপার ছিল, একটা হাস্কি নিয়ে এসেছিলাম, হাস্কিটা বেরিয়ে গেছে, ঠিক আছে। তারপর পমেডিয়ান ছিল, আমার কাছে সব ডগ অ্যাভেলেবেল, মার্কেটে সব তো আনা সম্ভব হয় না। এর জন্য বাড়িতে কেউ যদি মনে করে গিয়ে মা বাবাকে দেখে বাচ্চা নিয়ে আসবে, তারও ব্যবস্থা করা হয়েছে। কেউ যদি মনে করে হোম ডেলিভারি, অনেকে মনে করে এত দূর যাবো কী করে, শুধু রবিবারে হাট বসে, এরকম কোনো ম্যাটার নেই, প্রত্যেক দিন বাচ্চা পাবে। হোম ডেলিভারি ব্যবস্থা করানো আছে, সামনাসামনি হলে ফ্রি ডেলিভারি, দূরত্ব হলে নর্মাল ডেলিভারি চার্জ, ঠিক আছে। আর কেউ যদি মনে বাড়ি থেকে দেখবো, সেটা হতে আর একটা বিশেষ কথা, অনেকে মনে করে যে এত বাজেটে কুকুর নেওয়া সম্ভব হচ্ছে না, সব 5,000 থেকে শুরু করে 50,000 টাকা মতো বাজেট রয়েছে। যার যেই বাজেটে কুকুর পোষাবে সে নিতে পারে, কোনো মনোভাব ভাববে না, সব বাজেটে কুকুর রয়েছে। আর আমার বাড়ির লোকেশান হলো হাওড়া লিলুয়া, লিলুয়া স্টেশন থেকে আমার বাড়ি 15 মিনিট, হাওড়া স্টেশন থেকে আমার বাড়ি 15 মিনিট। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 6290807851, এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আর ফুল গাইডেন্স বাচ্চা নেওয়ার পর আমি নিজে করে দেবো। এটা গোল্ডেন রিট্রিভার আছে, কদিন এজ হবে এটা? এর এজ হলো 45 দিন, 40 থেকে 45 দিনের মধ্যে। দাঁত কি আছে? 12,000 টাকা, 12,000। মেল ফিমেল? মেল ফিমেল বোথ, বোথ বোথ 12,000 টাকা। আচ্ছা, এটা আছে জার্মান স্পিচ আছে, বেশ ছোটো তো কুকুরটা, মানে এত সুন্দর কিউট লাগছে, খুব সুন্দর লাগছে এটা দেখতে। এটা কি দাম আছে দাদা? এটার দাম আছে 5,500। মেল ফিমেল? মেল ফিমেল বোথ, মেল ফিমেল বোথ। ওগুলোর এজ কী আছে? 45 থেকে 45 এরকম। আচ্ছা, কালচার ফর্ম আছে এটা? দাদার কাছে কার্ড আছে, কার্ডের একটা ছবি তুলে নিচ্ছি। আমেরিকান বললি ফিমেল বাচ্চা, মেল বাচ্চা ছিল, ওটা বেরিয়ে গেছে, যদি মেল লাগে মেলও পেয়ে যাবে। বাচ্চা 2.5 মাস প্লাস বয়স আছে, কোয়ালিটি যে সামনে আছে, পুরো এলিফ্যান্ট কালারের বাচ্চা, ভ্যাকসিন হয়ে গেছে, উইথ ভ্যাকসিন কার্ড পাবে তুমি। বাচ্চার দাম তোমার পড়বে 22,000 দাম, দাম একটু নেগোসিয়েট হয়েছে, দাম একটু কমসম হবে, হ্যাঁ কমসম 22,000 দাম। 4,79 বললেন একটু, বললেন একটু কী দাম আছে এটা? এই বাচ্চা তোমার দাম পড়বে 19,000 করে দাম, উইথ ভ্যাকসিন কার্ড। আচ্ছা, মেল ফিমেল? মেল ফিমেল যা নেবে সেম দাম আছে, দাম নিয়ে টেনশন হতে একটু নেবে, হ্যাঁ দামটা একটু কমসম হবে এই যে নেবে। ভালো কোয়ালিটি যে সামনেই আছে, পুরো ডিসপ্লের বাচ্চা, যেটা বলে শর্ট টেল, এইসব বাচ্চা শর্ট টেলের বাচ্চা, 19,000 দাম আছে, হ্যাঁ উইথ ভ্যাকসিন কার্ড।
দাদার ফোন নাম্বারটা একটু আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8481012479। আর বাচ্চার দাম নিয়ে টেনশন নেবে না, ওটি একটু নেগোসিয়েট করবে, বা যদি বাজেট কম থাকে তাহলে অন্য বাচ্চা পেয়ে যাবে। এইসব বাচ্চা মোটামুটি কাস্টমারে ফিরে যেতাম। হ্যাঁ ফিরে যেতাম মোটামুটি। হ্যাঁ সবই পাওয়া, কিন্তু বাজেট বলবে কত বাজেট আছে। আমি যদি দাম বলছি যে এই দাম আমি রেখেছি, এরকম নয় যে হাই বেশি দাম বলছে, ওরকম কিছু না, কোয়ালিটি দেখবে ওই হিসাবে আমি বাচ্চার দাম রেখেছি। আচ্ছা যদি বাজেট কম আছে তাহলে কম বাজেটের বাচ্চা আমি ভিডিও পাঠাবো, ওটা দেখে নেবো। ল্যাবরেটর আছে, ইংলিশ ল্যাবরেটর, পুরো ডার্ক রিচ কালারের আছে। এটা 46-47 দিন মতো বয়স আছে। দাম আছে মাত্র 7,500 টাকা। যারা লো বাজেটে ল্যাবরেটর খুঁজছে তাদের জন্য আছে। এটা কি মেল? না এটা ফিমেল আছে। ফিমেল আছে, হ্যাঁ মেল বিক্রি হয়ে গেছে। কত সুন্দর করুন, আমেরিকান ব্লাড লাইন গোল্ডেন রিট্রিভার আছে। পুরো ডার্ক রিচ কালারের আছে। দাম আছে এটা? এটা 10,000 টাকা। ভ্যাকসিনেশন? ভ্যাকসিনেশন এর করা নেই, ওর একটা ভ্যাকসিনেশন করা আছে। আর সকালে যে দুটো লেপ মেল বেচেছি তাদেরও ভ্যাকসিনেশন করা আছে, কার্ড দিয়ে দিয়েছি। তোমার নাম্বারটা? আমার ফোন নাম্বার 9073209692। 24 ঘন্টা ফোন অ্যাভেলেবেল। কেউ যদি চায় বাড়িতে ভিজিট করে বাচ্চা নিতে, তো হাওড়া দাসনগরে আমার বাড়ি। আর বাড়িতে আমি ম্যাক্সিমামই গোল্ডেন আর ল্যাবরেটর আমি নিজে ব্রিড করি। আমি স্পেশালি আমি দুটো জিনিস আমি ব্রিড করি, বাকি যে কোনো ব্রিড বললেও অ্যাভেলেবেল আছে আমার কাছে। থ্যাংক ইউ। এটা জিএসডি আছে তাই তো? হ্যাঁ ফিমেল বাচ্চা, ফিমেল বাচ্চা আছে। ফিমেল? হ্যাঁ 53-54 দিন মতন বয়স। এটা 10,500 টাকা ফিমেল বাচ্চা। মেল ফিমেল তাহলে দুটোই পাওয়া যাবে তাই? না 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 না, ডিওয়ার্মিং হয়ে যায়। তো মোটামুটি দেখো শ্রীরামপুর পোষ্য প্রাণীর হাটে কিন্তু কুকুরের সেকশনটাও যেমন বেশি আছে, সব কিছু বেশি আছে। তো দাদার কাছে কিন্তু এই জন্য বেশ ভালো কালচার পাওয়া, নানান রকমের কুকুর আছে, কালচার পাওয়া, একসাথে তিনটে একদম ধরে নিয়েছে দাদা। দাম আছে দাদা বলে দাও? ভালোটা 8,000 টাকা, বাকি দুটো 10,000 টাকা। বাকিগুলো 10,000 টাকা, ভালোটা 8,000। কালচার ফর্মই আছে, স্পিচ না, কালারিং স্পিচ না, অরিজিনাল কালচার ফর্ম। তো এটা দাদা 7 কেজির ওপরে? হ্যাঁ তো বেশ ভালোই ভারী রয়েছে। একটা মেল বাচ্চা আছে, মেল আছে। বাহ রে খবর, যাই হোক বেশ সুন্দর লাগছে এটা দেখতে। আসলে দেখি দাম কি আছে? মেল আছে, মেল 10,500। আচ্ছা ফিমেল 10,000 টাকা পড়বে। এবার কাস্টমার সিরিয়াস হলে ফোন করলে কিছু ডিসকাউন্ট আমি করবো। মানে জেনুইন যদি কাস্টমার হয় তাহলে একদম কাস্টমার হলে দাম পড়বে। বাহ খুব সুন্দর। এটা আমার নাম্বার হচ্ছে 7890002129। আমার নাম দীপ বেরা। বাড়িটা কোথায় আপনার? বাড়ি শ্রীরামপুরে। শ্রীরামপুরে? বাহ অন্য দিনে বাচ্চা নিতে এলে আমার বাড়ি থেকে নিতে পারে। আচ্ছা ঠিক আছে। তো চলো আজকে দিয়ে দিলাম মোটামুটি কুকুরে, এবার এখানে কী করে আসবে মোটামুটি বলে দিই। আমি সব ভিডিওতেই বলি, তাও বলে দিচ্ছি। আর একটা কথা, আমি সব ভিডিওতেই কিন্তু পুরো প্রপার আপডেট দিই, তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে তাহলেই প্রপার আপডেট পেয়ে যাবে। এখানে আসতে গেলে কিন্তু এই শ্রীরামপুর পোষ্য প্রাণীর হাটে আসতে গেলে তোমাদের কিন্তু বর্ধমান বা হাওড়া থেকে মেল লাইন ধরতে হবে। মেল লাইন ধরে শ্রীরামপুরে নামতে হবে। শ্রীরামপুরে নেমে টোটো করে 10 টাকা ভাড়া দিয়ে রয়ঘাটে আসতে হবে। শ্রীরামপুর রয়ঘাট
আর শ্রীরামপুর আরটিও যেখানে কিন্তু বাইকের ট্রায়াল ফায়াল হয় তার ঠিক উল্টো দিকে, বা ডেনমার্ক বা বলবে টোটোওয়ালাকে যে শ্রীরামপুর পোষ্যপ্রাণীর হাটে যাবো, ওরা ডাইরেক্ট নামিয়ে দেবে, তারপর আবার 10 টাকা দিয়ে ভাড়া দিয়ে চলে যাবে। আর শিয়ালদা থেকে আসলে বালিতে নামতে হবে, বালিতে নেমে আবার মেল লাইন ধরে শ্রীরামপুরে নামতে হবে, হয়ে গেল সোজা ব্যাপার। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, সাবস্ক্রাইবটা করে দাও, ঠিক আছে চলো।